হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ফ্লুট অ্যান্ড ভাইরাস। সত্যি বলতে এখন লকডাউনে থাকাকালীন সমস্ত ভারতবাসীদের মনে একটাই প্রশ্ন জেগে উঠেছে, আমরা বাইরে যাব না, যাব না আমরা বাইরে? তো এই সমস্ত চিন্তা নিয়েই এসে গেছে নতুন ভিডিও। তো সকলে দেখে নাও, কেমন লাগলো মতামত জানিও, আর দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা আচ্ছা, আর শোন না ভাই, আমি একটুখানি ব্যস্ত আছি, পরে ফোন করবো তোকে, বুঝলি, একটু ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চ। দূর করে বসে বসে ভালো লাগে, আবিরকে একটা ফোন কর। হাই, আর কি বল, কি করছিস? এই আমি এক পায়ে উল্টে পড়েছিলাম, এখন একটু উঠে এসে বসলাম নিজের ঘরে। হ্যাঁ 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 ভাই বল। হ্যাঁ, পিছন দিয়ে পিছন দিয়ে, নিচে দিয়েও হয়, নিচে দিয়েও হয়। হ্যাঁ, অর্গ সামনের মুদিখানা দোকান থেকে একটু, আমি আর যেতে পারবো না, তুমি যাও। আরে একটুকু তো সাইকেল নিয়ে। ওফ, বললাম তো আমি যেতে পারবো, আমি বিরক্ত হবো না, তুমি যাও তো। ওমা মা, শোনো না, ও মা কি, আমি একটু এই সামনে রাস্তায় একটু হেঁটে আসবো গো, পাটা না বড্ড ব্যথা করছে। না ও মা, ও মা শোনো না, শোনো না, এই তোমাকে যাই নিয়ে যেতে হবে, সবজিপাতি সবজিপাতি লাগবে, আমি নিয়ে আসি বাজার থেকে, যাই নিয়ে আসি। ইয়ে লাগবে তোমার, ওই কি বলে, কিছু আনতে টানতে হবে, কোথাও কিছু লন্ড্রিতে কাপড় দিয়ে আসতে হবে, দিয়ে আসছি আমি, দাও তুমি দাও, আমি আমি যাচ্ছি, আমি যাচ্ছি, এই তো যাচ্ছি, বলো যাবো যাবো। ও মা, একটা জিনিস, একটা একটা কথা শোনো প্লিজ প্লিজ, বলছি যে কি, ওই মাস্ক নেই আমার, আমার মাস্ক আনতে হবে। সব বলেছে না সবসময় মাস্ক পরে থাকতে, হাত স্যানিটাইজার দিয়ে ধুতে, সবসময় হাত স্যানিটাইজার দিয়ে ধুতে হবে, আর মাস্ক পরে থাকতে হবে। মা যাই না একটুখানি, একটা মাস্ক কিনাই নাই, দোকানটা খোলা আছে, যাই না যাই না মা, তোমার জন্য একটা নিয়ে আসবো, আমার জন্য একটা, যাই না মা, প্লিজ প্লিজ যাই। আচ্ছা বাবা যা। না আমি এখন খেতে যাবো না, আমি এখন একটু পাবজি খেলছি, খেলে তারপর যাবো, ওখানে পরে যাচ্ছি। কি যে পাস তোরে এসব করে, ও শোনো শোনো, ওসব তুমি বুঝবে না, তো তুমি এখন যাও, যা তুমি বলো না এখন তুমি যাও, আমি পরে খেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো সব বুঝিস না, আমি তো কিছুই বুঝি না। আরে রে, রাতে খাবার খেয়ে যা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, চলো চলো যাচ্ছি, চলো চলো, হ্যাঁ চলো চলো। কি আরাম, খিদে পাচ্ছে, একটু চা চোর খেয়ে আসি। One hour later.
প্রচুর তো খেলাম কিন্তু তবুও খিদে পাচ্ছে। মাও শুয়ে পড়েছে, এখন মাকেও কিছু টাকা দিই। আপনি বলতে পারবো না কিছু করে দিই? আইসক্রিম খাবো। আইসক্রিম তো খেলাম কিন্তু তারপরেও খিদে পাচ্ছে। স্যার বলুন। হ্যাঁ, ও আজ পড়াবেন না? আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। তা এই পড়াটা কবে হবে স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ও আচ্ছা, এই পড়াটা আর এর মধ্যে পড়াচ্ছেন না, পরে ডেট দেবেন। নো প্রবলেম স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, কতদিন টিউশন পড়তে যাই না, স্যারকে একটা ফোন করি। হ্যাঁ স্যার, কয়েকটা জিনিস একটু জিজ্ঞাসা করার ছিল। বলছি আমরা পরের ক্লাসে উঠবো না? উঠবো না আমরা পরের ক্লাসে? না স্যার, আমরা বড় হবো না। হবো না আমরা বড় স্যার? স্যার আমরা শিক্ষিত হব না? হব না আমরা শিক্ষিত? ও স্যার বলুন না স্যার। ও স্যার পড়ান না স্যার, একটু পড়ান না স্যার, পড়তে খুব ইচ্ছে করছে। ও স্যার একটুখানি পড়াশুনো করান। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের নিজেদের সঙ্গে তোমরা রিলেট করতে পেরেছো বিষয়টাকে। যদি ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধু বান্ধবের সঙ্গে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ফ্রি সাবস্ক্রাইব ইয়ার। আর একটা কথা, সেটা হচ্ছে আমার নিজস্ব একটা চ্যানেল আছে যেটার নাম দ্য বং রোস্টার। সেখান থেকে আমি রোস্টিং টাইপ ভিডিও বা একটু হাসির ভিডিও এই ধরনেরগুলো লঞ্চ করতে থাকছি এই লকডাউন পিরিয়ডের মধ্যে, পরেও লঞ্চ করবো। তো তোমরা যদি চাও তো সেই চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারো। এবার লিঙ্কের কথায় আসতে, লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশনে গেলেই প্রথমেই লিঙ্কটা পেয়ে যাবে। তো লিঙ্ক থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তোমরা আমাকে আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে কিংবা অন্য আমাদের যে পেজ আছে চ্যানেলে সেখান থেকেও আমাদেরকে ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে এরপর নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো হাসির ভিডিও, বাসির ভিডিও বা রোস্টিং ভিডিও নিয়ে। টিল দেন স্টে টিউনড উইথ ফুড অ্যান্ড ভাইন্স অ্যান্ড দ্য বং রোস্টার।